নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে, যে ভিডিও আমরা আলোচনা করব চোখ নিয়ে বা চোখের গঠন নিয়ে। আগের ভিডিওতে আমরা তোমাদের সাথে ব্রেন নিয়ে আলোচনা করেছি, ব্রেন পড়ার পর এবার আমরা চলে আসবো সরাসরি মানুষের জ্ঞানেন্দ্রিয় চোখে। চোখ কি কাজ করে? না, আমাদের দেখতে সহায়তা করে। আমরা জানি চোখ আমাদের দেখতে সহায়তা করে। যেমন মনে করো এই যে পেনটা, এই পেনটা আমরা দেখছি, এই দেখছি যে এই চোখে কি হচ্ছে, পেনের প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, পেনের প্রতিবিম্বটা চোখে তৈরি হচ্ছে। একই রকমভাবে আমাদের সারাউন্ডিং বা চারপাশে যা যা আছে সব অবজেক্টের প্রতিবিম্ব আমাদের চোখে তৈরি হচ্ছে, আমরা তার জন্য দেখতে পাচ্ছি। কিন্তু বুঝতে পারছি কার জন্য? বুঝতে পাচ্ছি ব্রেনের জন্য। চোখের এই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এই প্রতিবিম্বটা এইটা হচ্ছে অপটিক স্নায়ু, অপটিক স্নায়ুর মাধ্যমে কি হচ্ছে ব্রেনে যাচ্ছে প্রতিবিম্বটা, আর ব্রেন রিকগনাইজ করে দিচ্ছে যে এইটা একটা হোয়াইট বোর্ড মার্কার, এটা কোনো পার্মানেন্ট মার্কার না, এটা দিয়ে তুমি বোর্ডে লিখতে পারো। তাহলে চিনতে সহায়তা করছে কে? চিনতে সহায়তা করছে বা বুঝতে সহায়তা করছে ব্রেন বা মস্তিষ্ক, আর দেখছি বা সেই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কোথায়? চোখে। তাহলে কোনো জিনিস দেখতে সহায়তা করছে চোখ, কিন্তু বুঝতে সহায়তা করছে ব্রেন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্রেনের, এই ব্রেন বলছি সরি, চোখের, চোখের ছবি। চোখ আমাদের আসলে কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। আমরা জানি চোখ আমাদের এরকম দেখতে হয়। চোখের এই যে এটা গুরু, ঠিক আছে, এই অংশটা আমাদের চোখ। এবার চোখের মধ্যে এটা হচ্ছে তারারন্ধ্র, এই যে এটা তারারন্ধ্র, এগুলো চোখের পাতা, ঠিক। আর এই যে চোখের এই হোয়াইট হোয়াইট অংশটা কি সব আমরা পড়বো। চোখটা এরকম দেখতে হয়, কিন্তু ভিতর থেকে চোখটা এরকম দেখতে, মানে এই বাইরে থেকে আমাদের এরকম দেখতে, ভিতর থেকে এরকম দেখতে। তাহলে এরকম দেখতে কেন, কেন এরকম দেখতে? ধরো এই পেনটাকে, এই পেনটাকে আমি কি করছি, পেনটাকে আমি এরকম পুরোপুরি ঢেকে দিচ্ছি। তাহলে কি তুমি ভিতরের অংশটা দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? শুধু এইটুকু। তোমার কি মনে হবে পেনটা এইটুকুই অংশ? কিন্তু পেনটা কি শুধু এইটুকু অংশ? তা তো না, পেনটা হচ্ছে পুরোটা আছে ভিতরে, মানে ভিতরে কি রয়েছে এরকম ভাবে যদি আমি রাখি, এই অংশটাকে পুরো চেপে দিই, তুমি কি দেখতে পাবে? এই অংশটুকু দেখতে পাবে আর এইটা দেখতে পাবে। একই রকম ভাবে আমাদের চোখের গঠনও থাকে। আমরা শুধুমাত্র 10 ভাগের 1 ভাগ চোখ দেখতে পাই, বাকি অংশটা কোথায় থাকে? ভিতরে থাকে। যেমন দেখো আমি যদি এরকম ভাবে দেখাই তোমাদের, এরকম ভাবে দেখাই, ধরো হাত দিয়ে দিয়ে, এই দেখো দেখতে পাবে, নিজেরা হাত দিয়ে দেখো বুঝতে পারবে যে এটা একটা ডিম্বাকৃতি বা ভিতরে একটা গোল বা বলের মতো। দেখো আমি কিন্তু 2 চোখে হাত দিয়েছি, সকাল হোক দিন হোক রাত্রি হোক যখনই ভিডিও দেখো কোনো প্রবলেম হবে না। সকালবেলা 1 চোখ দেখাচ্ছে ম্যাম এটা কিন্তু বলতে পারবে না, ঠিক আছে, সরি চোখ সাপার্ট, এটা কুসংস্কার মেনো না। আচ্ছা চলো বাজে না বকে চলে আসি চোখে, চোখের গঠন করবো। চোখের গঠন করার জন্য প্রথমে এই যে আউটার আবরণ চোখের, যেটাকে আমরা বলছি স্ক্লেরা বা শ্বেত মণ্ডল, শ্বেত মণ্ডল বা স্কেরা, ক্রয়েড হচ্ছে কৃষ্ণ মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে স্ক্লেরা, একদম বাইরের যে সাদা আবরণটা গোল আউটার পার্টটা, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে স্ক্লেরা। আর ভিতরের এই যে ব্ল্যাক কালারের কালো পার্টটা, এই যে কালো অংশটা, এটা হচ্ছে ক্রয়েড বা কৃষ্ণ মণ্ডল, ঠিক। এই ক্রয়েড বা কৃষ্ণ মণ্ডলের নিচে যেটা ব্ল্যাক কালারের ডটেড লাইন দেওয়া আছে সেটা হচ্ছে রেটিনা। রেটিনাতে কিন্তু চোখের প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? রেটিনাতে। রেটিনা আমাদের প্রতিবিম্ব চোখের তৈরি করতে সহায়তা করে, রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা এরপর সামনে চলে আসো, সামনে হচ্ছে এই যে বাইরের এই যে আবরণটা, এটা হচ্ছে কনজাংটিভা, কনজাংটিভার ভিতর রয়েছে কর্নিয়া, এই যে কর্নিয়া, এই জায়গাটা হচ্ছে আইরিস, আইরিস এর বাংলা নাম কিন্তু কনিনিকা, কনিনিকা, আইরিস বা কনিনিকা, এই অংশটা হচ্ছে আইরিস বা কনিনিকা। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানে, এই যে এখানে এঁকেছিলাম দেখেছো চোখের মাঝখানে, এই যে এটা, এই জায়গাটা থেকে হচ্ছে তারারন্ধ্র, তারারন্ধ্র বা পিউপিল, পিউপিল বা তারারন্ধ্র। তারপর এই হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট, এই যে সাসপেন্সারি লিগামেন্ট আর সিলিয়ারি পেশি, এরা লেন্সটাকে আটকে রাখতে বা ধরে রাখতে সহায়তা করে। লেন্স কিরকম হয়? লেন্স উভয়তল, মানব চক্ষুর লেন্স কিরকম? উভয়তল। আচ্ছা এরপর এই অংশটা, এই যে এই অংশটা লেন্স থেকে এই তোমার তারারন্ধ্র, এই যে এই পার্টটা, এই ভিতরের গোলটা না কিন্তু, শুধু এইটুকু অংশের ভিতর, এই জায়গায় এই ফাঁকা জায়গাটায় এক ধরনের তরল থাকে, এই তরলটার নাম কি? অ্যাকোয়াস হিউমার। এই পুরো গোলটার ভিতর এক ধরনের তরল থাকে, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চোখের গঠন, আর এই অংশটা হচ্ছে অপটিক স্নায়ু। অন্ধবিন্দু কি পিঠ বিন্দু কি পরে আসছি, যদিও এই পার্ট দুটো খুব ইম্পর্টেন্ট, অন্ধবিন্দু পিঠ বিন্দু, আর
আসছি পরে। তো এটা হচ্ছে আমাদের চোখের একটা স্ট্রাকচার বা গঠন। অবশ্যই স্ক্রিনশট তুলে নাও যদি মনে হয়, বা ছবি তুলে নিতে পারো বা লিখে নিতে পারো। তো সিলিয়ারি পেশির কাজ কি? সিলিয়ারি পেশির কাজ হচ্ছে এরকম ভাবে লেন্সটাকে আটকে রাখতে বা ধরে রাখতে সহায়তা করে লেন্সকে। মনে করো যদি দেখাই, এখানে ধরো একটা গাছ আছে, ঠিক আছে? গাছের প্রতিবিম্ব আমাদের চোখে তৈরি হবে, এই হচ্ছে অপটিক্স নামে। কোথায় তৈরি হবে গাছের প্রতিবিম্বটা? গাছের প্রতিবিম্বটা দিয়ে তৈরি হবে আমাদের রেটিনায়, ঠিক আছে? গাছের প্রতিবিম্ব তৈরি হবে রেটিনায়। এবার এই রেটিনায় তৈরি হবে গাছের প্রতিবিম্ব। রেটিনায় কিরকম প্রতিবিম্ব তৈরি হবে জানো? উল্টো। রেটিনার প্রতিবিম্বটা তৈরি হবে উল্টো। এবার এই প্রতিবিম্বটাকে অপটিক্স নামে বহন করে কোথায় নিয়ে যাবে? ব্রেনে। ব্রেন উল্টোটাকে সোজা করে নেবে, নিয়ে বুঝতে সহায়তা করবে। এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে? তাহলে সব কাজ করছে কি? ব্রেন। চোখের কাজ কিন্তু শুধু দেখা, মানে প্রতিবিম্বে গঠন করা। আচ্ছা, প্রতিবিম্ব গঠন করা হলো চোখের কাজ। তাহলে প্রত্যেকটা পার্টের কাজ আমরা আলাদা করে দেখি। প্রথমে স্ক্লেরা বা শ্বেতমণ্ডলের কাজ কি? কৃষ্ণমণ্ডলকে রক্ষা করা, আউটার আবরণ কৃষ্ণমণ্ডলকে রক্ষা করা। কৃষ্ণমণ্ডলের কাজ কি? অবাঞ্ছিত আলো যাতে চোখে এসে না পড়ে, সেই অবাঞ্ছিত আলোগুলোকে শোষণ করা হচ্ছে কৃষ্ণমণ্ডল বা কোরয়েডের কাজ। হলো রেটিনা। রেটিনার কাজ কি? প্রতিবিম্ব তৈরি হয়। রেটিনার কাজ হচ্ছে প্রতিবিম্ব তৈরি করা। রেটিনাটা খুব ইম্পর্টেন্ট, রেটিনাটা আমাদের ডিটেলসে পড়তে হবে। আচ্ছা, রেটিনার কাজ হলো। তারপর এদিকে চলে আসো সিলিয়ারি পেশি আর সাসপেন্সারি লিগামেন্ট। এই দুটোর কাজ একই, সিলিয়ারি পেশি আর সাসপেন্সারি লিগামেন্ট, লেন্সকে আটকে রাখা বা লেন্সকে ধরে রাখা। আচ্ছা, লেন্সের কাজ কি? ফোকাস সৃষ্টি করা। লেন্সের কাজ ফোকাস সৃষ্টি করা। অ্যাকুয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর, কর্নিয়া, এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। তাহলে কে কে? না, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর, এরা কি করছে? প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করছে। আচ্ছা, কনজাংটিভা, বাইরের ঝড় বৃষ্টি রোদ বাদল সব কিছু থেকে চোখকে রক্ষা করে। আচ্ছা, হলো আইরিস বা পিউপিল, এর কাজ কি? তারা রন্ধ্রকে সংকুচিত ও প্রসারিত, চোখে সংকুচিত ও প্রসারিত অবাঞ্ছিত আলো রোধ করা, এগুলো হচ্ছে আইরিস বা কর্ণিকার কাজ। আচ্ছা, তারা রন্ধ্র তো চোখের মধ্যে আমরা প্রতিবিম্ব বা ফোকাস লেন্সের সাথেই একসাথে কাজ করছে, হচ্ছে তারা রন্ধ্র। এবার চলে আসবো রেটিনা। রেটিনার মধ্যে দু ধরনের কোষ থাকে, কি কি? রড কোষ আর কোন কোষ। রড কোষের মধ্যে রোডপসিন নামক রঞ্জক থাকে, কোন কোষের মধ্যে সায়ানপসিন নামক বায়োডপসিন নামক রঞ্জক থাকে, ঠিক আছে? রড কোষ কতগুলো থাকে? প্রায় 11 কোটি, প্রায় 11 কোটি। আর কোন কোষ? প্রায় 63 লাখ, তার মানে 63 লাখ কোন কোষ আর 11 কোটি প্রায় রড কোষ থাকে। রড কোষ দণ্ডাকার আর কোন কোষ শঙ্কবাকার। কোন কোষ এরকম শঙ্কবাকার, রড কোষ হচ্ছে দণ্ডাকার হয়, ঠিক আছে? আচ্ছা, রড কোষের কাজ হচ্ছে উজ্জ্বল আলো বা কালার চিনতে সহায়তা করা, আর কোন কোষের কাজ হচ্ছে উজ্জ্বল আলো বা বিভিন্ন টাইপের আলো দেখতে সহায়তা করা বা নাইট মোডেও দেখতে সহায়তা করা, হচ্ছে কোন কোষের কাজ। হলো আচ্ছা, অপটিক্স নামের কাজ কি বলেছিলাম? যে প্রতিবিম্বে প্রতিবিম্বটাকে বহন করে মস্তিষ্কে নিয়ে যাওয়া। এবার তাহলে অন্ধবিন্দু আর পিতবিন্দু, এই দুটোর কাজ কি? অন্ধবিন্দু আর পিতবিন্দুর কাজ হচ্ছে, ভালো করে দেখো, এখানে যদি কোনো অবজেক্ট বা বস্তু থাকে, ঠিক তার প্রতিবিম্বটা তৈরি হবে কোথায়? রেটিনার এই অংশটায়, ঠিক এই অংশটায়, রেটিনার এই অংশটা। আমরা যদি আতস কাজ দিয়ে দেখি, এটা আতস কাজ আঁকলাম, হ্যাঁ, রেটিনার এই অংশটায় আমরা যদি দেখি, তাহলে এই অংশটা আমরা দেখতে পাবো সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাই এটাকে আমরা বলবো পিট বিন্দু বা ইয়েলো স্পট। আর এই জায়গাটা যেখানে অপটিক্স স্নায়ু মিলন হয়েছে, মানে চোখটা অপটিক্স স্নায়ুতে যুক্ত হয়েছে, ঠিক এই জায়গাটা কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, তাই এই জায়গাটাকে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলা হয়। ঠিক আছে। আচ্ছা, চোখে আরেকটা জিনিস আছে, অশ্রুগ্রন্থি। এই অশ্রুগ্রন্থির কাজ হচ্ছে, অশ্রুগ্রন্থির মধ্যে লাইসোজাইম নামক একটা উৎসেচক থাকে, কি উৎসেচক? লাইসোজাইম নামক উৎসেচক থাকে,
যেগুলো কি করে বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে চোখকে রক্ষা করে এবং চোখে সিক্ত মানে ভেজা রাখে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চোখের গঠন বা স্ট্রাকচার। আচ্ছা, চক্ষু মানে চোখকে আমরা দুবার ভাগ করতে পারি, মানে চোখের দৃষ্টির উপর নির্ভর করে। এক চক্ষু দৃষ্টি মানে এক নেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি। এক নেত্র দৃষ্টি কাদের দেখতে পাওয়া যায়? গৃহপালিত পশু, মানে যাদের মুখটা সামথিং ধরো দেখাচ্ছি এরকম টাইপের, একদিকে একটা চোখ থাকবে, এদিকে একটা চোখ থাকবে, এদিক দিয়ে এই পাটটা দেখতে পাবে, এই চোখটা দিয়ে এই দিকের পাটটা দেখতে পাবে। হ্যাঁ, আর শিকারী প্রাণী আর মানুষ মানে আমাদের এমন ভাবে চোখটা থাকে যে আমরা পুরো 360 অ্যাঙ্গেল, 360 মানে পিছন দিকটা না, মানে এইরকম ভাবে পুরোটা প্যানোরামা স্টাইল, অনেক মোবাইলে থাকে না প্যানোরামা স্টাইল, পুরো সেই রকম ভাবে আমরা দেখতে পাই। মানে শিকারী প্রাণীরা দ্বিনেত্র দৃষ্টির অধিকারী। শিকারী প্রাণী বিড়াল, পেঁচা, বাঘ, এরা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টির অধিকারী। আর একনেত্র দৃষ্টি কাদের দেখতে পাওয়া যায়? হরিণ, খরগোশ, এদের মধ্যে একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে চোখের উপযোজন। চোখের উপযোজন করার জন্য আমাকে একটু ভোটটা মুছতে হবে, তো মুছছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো চোখটা, যদি বুঝতে অসুবিধা হয় পজ করে একটু দেখে নাও। আর তারপরও কমেন্টটা জানিও, অবশ্যই জানো বুঝলাম। দেখো ভালো করে দেখবে কি রকম কি না, চোখে ধরো এখানটা একটা ভাঁজ আছে, ঠিক আছে, চোখ এই যে লেন্স আছে এখানে ধাক্কা খাচ্ছে, খেয়ে গিয়ে এইভাবে তোমার রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু সাসপেনসারি লিগামেন্টগুলো এরকম ভাবে রয়েছে, যদি এই সাসপেনসারি লিগামেন্টগুলো বেশি টেনে নেয় তাহলে, বেশি চেপে ধরে, তাহলে লেন্সটা কিরকম হয়ে যাবে, এরকম পাতলা সরু টাইপের হয়ে যাবে। তখন অবজেক্ট থেকে আলোক রশ্মি এখানে ধাক্কা খেয়ে কি হচ্ছে, রেটিনার বাইরে বেরিয়ে যাচ্ছে, রেটিনাতে গিয়ে মিলিত হতে পারছে না। ঠিক আছে, রেটিনাতে গিয়ে মিলিত হচ্ছে না, তখন আমরা জিনিসটাকে ভালোভাবে দেখতে পাবো না, অস্পষ্ট দেখবো, মানে পুরোপুরি প্রতিবিম্বটা তো তৈরি হচ্ছে না, তাই জন্য এরকম দেখবো। আবার যদি সাসপেনশনের লিগামেন্টগুলো যদি আলগা হয়ে যায় তখন লেন্সটা এরকম হয়ে যাবে, তখন চোখে তখন আলোক রশ্মিগুলো এখানে গিয়ে রেটিনার আগেই মিলিত হয়ে যাবে, তখন আমরা জিনিসটাকে একদমই ভালোভাবেই দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই ঘটনাগুলো যাতে না ঘটে এইটা ঠিক করাটাকে আমরা বলছি উপযোজন। কিসের সাহায্যে আমরা ঠিক করতে পারবো? উপযোজন মানে চোখের এই যে এরকম কমানো বাড়ানো বা কোনো অবজেক্টকে বেশি বড় করে দেখা, ছোট করে দেখা, এই ক্ষমতাটাকে আমরা বলছি চোখের উপযোজন। আর এই দূরে প্রতিবিম্ব সৃষ্টি হওয়া বা আগে প্রতিবিম্ব সৃষ্টি হয়ে যাওয়া এই ঘটনাগুলোকে দূরদৃষ্টি এবং নিকট দৃষ্টিভ্রম, নিকট দৃষ্টিভ্রম মায়োপিয়া, দূর দৃষ্টিভ্রম হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া বলবো। ঠিক আছে, মায়োপিয়া সারাবো কি দিয়ে? অবতল লেন্স দিয়ে। হাইপারমেট্রোপিয়া সারাবো কি দিয়ে? উত্তল লেন্স দিয়ে। তোমরা নিশ্চয়ই আলো পড়েছো ভৌতবিজ্ঞানে, উত্তল লেন্স অবতল লেন্স পড়েছো। দেখো এইখানে আমি যদি একটা অবতল লেন্স ব্যবহার করি তাহলে অবতল লেন্স কি করবে, এটাকে নিয়ে গিয়ে আগে প্রতিবিম্বটা আমি দিয়ে দেবে। আর এইখানে আমি যদি একটা উত্তল লেন্স ব্যবহার করি তাহলে উত্তল লেন্স কি করবে, এটাকে একটুখানি ছড়িয়ে দেবে, দিয়ে এটাকে এইরকম জায়গায় মিলাতে সহায়তা করবে। তো এই জন্য আমরা কি করি, চশমা ব্যবহার করি, নিকট দৃষ্টিভ্রম বা মায়োপিয়া সারানোর জন্য অবতল লেন্স, আর হাইপারমেট্রোপিয়া বা দূর দৃষ্টিভ্রম সারানোর জন্য উত্তল লেন্স আমরা ব্যবহার করি। এছাড়াও আরেকটা আছে, 40-এর পর আমাদের চোখের যে প্রবলেম হয় তার জন্য আমাদের কি লেন্স ব্যবহার করতে হয়, বাইফোকাল লেন্স, বাইফোকাল
লেন্স, যেটা কি রোগ, রোগটার নাম হচ্ছে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া চোখের রোগটার নাম। তাহলে কি প্রেসবায়োপিয়া কি ব্যবহার করতে হবে? আমাদের বাইফোকাল লেন্স ব্যবহার করতে হবে। এছাড়াও চোখে ছানি পড়া বা ক্যাটারাক্ট বলে হয়, তখন আমাদের কি করতে হয়, লেন্সটাকে তুলে অন্য লেন্স বসাতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম চোখ এবং চোখের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে পড়লাম। চোখ আশা করি তোমরা সমস্তটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে মানুষের গমন এবং বিভিন্ন প্রাণীদের গমন নিয়ে। গমন অংশটা পড়ে নিলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আর পজ করে দেখে নিও। আজকের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।